আজকে আমরা কালার অফ সোল এন্ড অভিনাশ এন্টারটেইনমেন্টের 2016 এর অফিশিয়াল ক্যালেন্ডার শুট করতে এসেছি। আমার জন্য সত্যি খুব নতুন একটা দিন, আমি খুব খুশি। আর আজকে আমার টিমটা ছিল মকর রাশি ক্যাপ্রিকর্ন যেটাকে বলে, দুটো বড় বড় শিং রয়েছে আমার, দেখতেই পাচ্ছেন। এনজয় হচ্ছে, খুব এক্সাইটেড আমি এই শ্যুট নিয়ে। আমাদের আজকে শ্যুটও রয়েছে, শ্যুটও করেছি। আজকে আমাদের কুমোরটুলিতে শ্যুট চলছে। এই এত সুন্দর সুন্দর মূর্তির মাঝখানে আমি নিজে শ্যুট করতে পেরে আমি খুব খুশি অ্যান্ড খুব এক্সাইটেড আমি এখানে শ্যুট করে। আজকে আমাদের ক্যালেন্ডার শ্যুট 2016 লাস্ট ডে। আমরা এখন ময়দানের কাছাকাছি আছি ট্রাম লাইনে শ্যুট করার জন্য। আজকে আমরা যে জোডিয়াক থিমের উপর কাজ করছি সেটার জন্য আমরা যে লোকেশানটা বেছেছি সেটা হলো যে ট্রাম লাইন, যেখানে আমরা একটা একটুখানি ডিফারেন্ট টাইপের লুকস নিয়ে ট্রাই করছি। আমরা জানি না আপনাদের কতটা ভালো লাগবে কি লাগবে না, বাট আমরা আমাদের লেভেল বেস্ট দেওয়ার চেষ্টা করছি। আমাদের পুরো টিম এখানে কাজ করছে, আমরা একদমই একটা ডিফারেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করার চেষ্টা করছি, যেটা নিয়ে হয়তো অনেকে ডিফারেন্ট টাইপের কথা বলতে পারে, ডিফারেন্ট টাইপের কন্ট্রোভার্সি হতে পারে, এছাড়াও ডিফারেন্ট টাইপের জিনিস সবাই এক্সপেক্ট করতে পারে। বাট আমরা চেষ্টা করছি যে আমরা যেভাবে কনসেপ্টটাকে ভেবেছি সেটাকেই এক্সিকিউট করার জন্য। ট্রাম লাইনের মতো লোকেশানে শ্যুট করছি, যেখানে প্রত্যেকটা ট্রামের একটা স্পেসিফিক টাইমিং মেনটেন করা অ্যান্ড ট্রামের সব থেকে ডিফিকাল্ট যেটা আমার জন্য ছিল, দ্যাট ওয়াজ ট্রাম যে লাইনে চলছে আমি সেখানে বসে পৌঁছেছি। অ্যান্ড থিং ওয়াজ ট্রাম পৌঁছেছি, অল ওভার ওয়াজ সো অসম অ্যান্ড অবভিয়াসলি যে জোডিয়াক থিম, তার জন্য আমাদের দরকার ছিল 12টা নতুন পেজ। তো আমাদের যে ওয়েবসাইট আছে colorsofsoul.com, তো সেখানটায় প্রচুর এন্ট্রি হয়েছে, তো সেখান থেকে আমরা 12 জনকে সিলেক্ট করেছিলাম। সেখান থেকেও কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছিল, আর বলছি না প্রবলেমগুলো এখন এসেছে, তো সেটাকেও ওভারকাম করে আমরা আজকে প্রায় শেষ দিনে চলে এসেছি। কলকাতার ডিফারেন্ট জায়গাতে আমরা ঘুরেছি, কলকাতাকে ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি থ্রু আওয়ার কনসেপ্ট। You're an outline of a vision that you had when we were children yesterday. You were